السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আম্মা বায ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়ায়যুহু ইয়া বনীয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম সম্মানিত আমার দিনদার মান্দার ভাইরা মহান মনিবের বড় দয়া যে তিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও সপ্তাহে দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই জন্য আমরা মনিবের শুকরিয়া দেই করব আলহামদুলিল্লাহ আমি ভূমিকা না বাড়িয়ে মূল কথায় চলে যেতে চাই সেটা হলো যে আমরা গত দার্সে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে মানুষ যত অপরাধ করে গুনাহ কাজ করে এই মধ্যে সবচেয়ে বড় গুণা যেগুলা সেগুলোর তার প্রথম পর্যায়ের বড় গুণা হল আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করা এবং আমরা গত সপ্তাহে গত দার্সে আমরা আলোচনা করেছিলাম যে শরিক আল্লাহর সাথে শিরিক করার পরিণাম বড় ভয়াবহ এগুলোর অনেকগুলা বিষয় আপনাদের সাথে আলোচনা করেছি এখন আমাদের একটা জিনিস রয়ে গেল যে সিরিকটা কী জিনিস এটা আমাদের একটু বোঝা দরকার কারণ শিরিক যদি না জানি তাহলে আমি শিরিক থেকে বাঁচব কী করে এই জন্য এই সিরিকটা খুব খুব মানে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আমাদের বোঝা দরকার যাতে করে কোনো রকমে আমার আমলের মধ্যে যেন শিখের মতো সিরিকের মতো এর অপরাধ যেন কোনো মতেই কোনো আমলের সাথে জড়িত হতে না পারে বরং আমি যেন সর্বদিক থেকে শিরিক থেকে পরিপূর্ণ মুক্ত থাকতে পারি তাই আমরা আল্লাহর একত্ববাদ সম্পর্কে জ্ঞান অর্জন করা যেমন আমাদের উপরে ফরজ ঠিক তেমনিভাবে শিরিক সম্পর্কে জানাও ফরজ যাতে করে কোনো কারণে আমার আমলের মধ্যে শিরিক না হয় এবং এই শিরিকের কারণে আমার এই কষ্টে অর্জিত আমলগুলো নষ্ট না হয়ে যায় এখন আসল শিরিক শব্দটা শরিকুর শব্দ থেকে শরিকুর এর অর্থ হলো যেটা আমার ইংরেজিতে পার্টনার বাংলাতে আমরা শ্রেয়ার বলি কোনো দেশের অংশীদার হওয়া মানে মনে করছি উনি ওনার শরিক তার মানে এরা একটা কাজের দুইজনই এই কাজের অংশীদার একটা দোকান নিয়েছে কথার কথা তো এই বলে যে উনি ওনার পার্টনার উনি ওনার অংশীদার উনি ওনার শরিক তার মানে হলো এই কাজ একটা কাজের ভিতরে দুইজনে অংশীদার হওয়াটাকে এটা শরিকর শব্দের অর্থ শরীয়তের পরিভাষায় শিরিক কাকে বলা হয় সেটা হলো যে কোনো সৃষ্টিকে আল্লাহর গুণাবলীর মধ্যে অথবা আল্লাহর আল্লাহ অথবা অলুয়ুতের মধ্যে সমকক্ষ বা সমতুল্য সাব্যস্ত করা এটা একটু ক্লিয়ার করেন মানে কি কোনো মাহলুককে চাই এটা কোনো নবী হোক চাই ওলি হোক চাই অন্য আরও কোন বস্তু হোক এই সৃষ্টিকে স্রষ্টার গুণাবলীতে অর্থাৎ আল্লাহর যে সকল বিশেষ গুণাবলী আছে এই সকল মধ্যে আল্লাহ একক এই আল্লাহর এই গুণাবলীগুলা এই সৃষ্টির মধ্যেও আছে বলে দাবি করা অথবা এই সব কিছুর সৃষ্টি করার ক্ষেত্রে একমাত্র আল্লাহ তালাই এই সব কিছুর স্রষ্টা এখন এই কাজে যদি আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ সারা এই সকল কাজে আর কারো কোনো কি নেই অংশীদারিত্ব নাই এই সকল সৃষ্টিতে ফালনে এই সবগুলার মধ্যে আল্লাহ একক একক এবং সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা আল্লাহ একমাত্র স্রষ্টা এর মধ্যে আর কারো কোনো অংশীদারিত্ব নেই কারো কোনো সাহায্য সহযোগী নেই তাহলে আল্লাহ সোভানার এই মানে রুববুয়তের মধ্যে অথবা ইবাদত ভাসনার ক্ষেত্রে আমরা জানি সকল ইবাদতের মালিকও কি আল্লাহ এই ইবাদত উপাসনার কোন একটি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা বা আল্লাহ যেমন ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ যেন আমার তাজিম পাওয়ার যোগ্য আল্লাহর মতো ও র হওয়ার যোগ্য এই রকমের মনে করা এটাও সেদিক তাহলে এক কথায় বললাম আল্লাহর রবিয়তের কোনো বৈশিষ্ট্য তিনি ব্যতীত অন্য কারোর জন্য মানে অন্য কারোর সাথে সংযুক্ত করা অথবা আল্লাহর ইবাদতের বা অলুহিয়তের যে বৈশিষ্ট্য আছে এগুলা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য এটারে সম্পন্ন করা অথবা আল্লাহর গুণাবলীগুলা আল্লাহ ছাড়া অন্য কারোর মধ্যে আছে বলে একথা বিশ্বাস ওটা সবটা মিলেই এটা শির করে তাহলে আমরা একটা একটা করে বানাই যেমন মনে করি আমরা জানি হায়াত মত রীতিক এগুলো সব কার হাতে আল্লাহর হাতে এখন কেউ যদি মনে করে যে না আল্লাহ যেমন হায়াত মদ দিতে পারেন এইরকম ফির মাসায় এরকম সাইলে মানুষের হায়াত বৃদ্ধি করে দিতে পারেন তাইলে ইনি আল্লাহর রবুতে কি করেছেন শিরিক করেছেন আমরা জানি যে রিজিকের মালিক একমাত্র কে আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মৃত্যুর মানে সন্তান দেয়া না দেয়ার মালিক কে আল্লাহ এখন যদি কোনো ব্যক্তি এই কথা বলে যে আল্লাহ যেমন রিজিক দিতে পারেন এরকম এই আল্লাহর অলিরা বুজুর্গরাও দিতে পারেন তাহলে এই লোকটা আল্লাহ বুতের মধ্যে তারা শরিক করলো এবং এমনিভাবে সন্তান দেয়া না দেয়াটা একমাত্র আল্লাহর এখতিয়ারে আছে কোনো বান্দার এখতিয়ারে নয় এখন আমরা যদি কথা মনে করি যে আল্লাহ তালায়ও সন্তান দেন কিন্তু অলি আল্লাহর কাছে যাইয়া চাইল তারও সন্তান দিতে পারে এই কথা যদি কোনো ব্যক্তি মনে করে এই বিশ্বাস রাখে তাহলে সেই রুবুবিয়তে শিরিক করলো এটারও রুবুবিয়ত অর্থাৎ আমরা জানি আল রব হলো একমাত্র কে আল্লাহ তাহলে এই কাজগুলো শুধু আল্লাহই করেন এখন আমি আর আপনি যদি নাকি অন্য কেউ করতে পারে অন্য কারো দ্বারাও হতে পারে এই কথা বিশ্বাস করি তাহলে আমি আল্লাহর একত্ববাদী রুবুবুয়তের যে আল্লাহর একত্ববাদী সেটা আর আমার আর হলো না বরং আমি এখানে শরিক করলাম এখন আমরা আল্লাহ যেহেতু একমাত্র রব তাহলে আমাদের সকল ইবাদত উপাসনা পাওয়ার মালিক আল্লাহ তাহলে এখন ইবাদতের যে কোনো একটা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর জন্য যদি করা হয় এটাও কি হবে সিরিক হবে এটা সিরিক উলুহিয়াতে সিরিক যেমন মনে করেন কথার কথা দোয়া একটা ইবাদত দোয়া কি ইবাদত এটা কখন ইবাদত হবে যদি আল্লাহর জন্য করা হয় এখন আপনি দোয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আমার গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আমি নিঃসন্তান আমাকে সন্তান দান করেন তাহলে এটা কি হবে ইবাদত হবে কারণ এই দোয়া কার কাছে বলা হয়েছে আল্লাহ আমাদের অকাল রব্বু কুমু দুন আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দিব তাহলে রসুল বসা দোয়া হুয়ান এবাদত দোয়া হলো এবাদত এই তার মালিক কে শুধুমাত্র আল্লাহ এখন এই ইবাদতটার মালিক আমরা জানি যে এই দোয়া কবুল করার মালিক আল্লাহ এইগুলো আমি যা চাই দেওয়ার মালিক আল্লাহ আর পৃথিবীর কেউ নাই এখন যদি আমি এই বিশ্বাস করার পরেও যদি আমি কোনো কবরবাসীর কাছে গিয়ে কোনো বলির কাছে গিয়ে বলি যে বাবা আমার তুমি খালি হাতে ফেরু আমি অনেকদিন বিয়ে করছি আমার সন্তান একটা সন্তান দাও তাইলে আমি যদি এই কথাটা বলি তাইলে এই এই ইবাদত দোয়া নামক এবাদতটা যেটা শুধুমাত্র আল্লাহর জন্য করার কথা ছিল এখন অলি আল্লাহর কাছেও করা হলো এই জন্য এটা কি হবে শিরিক হবে কেন সে এই ইবাদতের মধ্যে শরিক করেছে এখন দেখেন সেজদা করা ইবাদত সেজদা করাটা কি ইবাদত এই সেজদাটা পাওয়ার মালিক কে আল্লাহ এই সেজদা আল্লাহ সারা পৃথিবীর কারো জন্য সেজদা করা কিনে জায়েজ নাই এখন যদি আপনি আমি আল্লাহকে সেজদা না করে আল্লাহরই করি মসজিদে নামাজ পড়াশে আল্লাহর সেজদা করি মাঝে মধ্যে কোনো ফিরের পায়ে অথবা কোনো বুজুরগের পায়ের পরে ও সেজদা করলাম কবরে সেজদা করলাম তাইলে এই এই সেজদা নামক এই মূলবান ইবাদতটির একমাত্র মালিক ছিল আল্লাহ সেই ইবাদতটা আমি আল্লাহ ছাড়া আরেকজন makhlukের জন্য করলাম তাইলে এটা কি হলো উলুহিয়তের দৃষ্টি ইবাদতের ক্ষেত্রে শিরক এই রকম সবগুলা দেখেন যেমন মানত মানা এটা যদি কোনো ব্যক্তি মান্নত করে তাহলে একমাত্র আল্লাহর নামে করতে হবে অন্য কারোর নামে করা এখন যদি আপনি মান্নতটা আল্লাহর জন্য না করে অন্য কারোর জন্য করেন তাহলে এর ইবাদতের ক্ষেত্রে তারা কি করেন শরীফ বানাইলেন আর একটা শিরিক করলেন তাছাড়া মনে করেন যখন মহা বিপদে পড়ে যায় মানুষ যেমন উদাহরণস্বরূপ সাগর দিয়ে আপনি যাচ্ছেন কোথাও লঞ্চে করে হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল এ অবস্থায় আপনি নিরুফায় হয়ে গেছেন এখন আপনি কাকে ডাকবেন আল্লাহকে কারণ এই জায়গায় আল্লাহ সারা কেউ আমাকে সাহায্য করতে পারবে না এইটাকে ইস্তে বলা হয় বিভিন্ন অবস্থায় আল্লাহকে ডাকা এখন আপনি যদি এখানে মনে করেন এমন কোনো ব্যক্তিকে বুজুর্গকে ডাকলেন যে আপনাকে এই বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না তাইলে আপনি এখানে এই ইবাদতের ক্ষেত্রে তারা কি করলেন আরেকজনকে শরীর সাব্যস্ত করলেন আমি কি কথা আপনাদের বুঝাইতে পারতেছি কথাকে বুঝতেছেন কারণ শিরিক যদি ভালো করে না বুঝে যান না জানি মনে অজান্তে কখনো সিরিক করে সারা জীবনের আমলটা নষ্ট না হয়ে যায় এবার গুণাবলীর শিরিক মনে করেন আমরা জানি এই পৃথিবীতে যা কিছু হয়েছে যা কিছু হচ্ছে যা কিছু হবে এই সব সম্পর্কে বিস্তারিত জ্ঞান কার কাছে আছে শুধুমাত্র কার কাছে আল্লাহ সারা কেউ এর বিস্তারিত কোনো জ্ঞান কার কাছে নাই য সব কিছুর খবর মাত্র কার কাছে আছে আল্লাহ তালার কাছে এখন কেউ যদি মনে করে যে আল্লাহ যেমন পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে সব সম্পর্কে বিস্তারিত জানেন অলি আল্লাহরাও জানেন নবীও জানেন তাইলে আল্লাহর এই গুণের মধ্যে আরেকজনকে কি করলাম শরিক করলাম ভাইর আমার আমাদের ভাইরা অনেকেই রসুল্লা আসলামের প্রতি অতি মহাব্বতের কারণে অনেকগুলো কথা বলে ফেলেন কিন্তু এর পরিণামটা কি ওরা কখনো ভেবে দেখেন নাই বা মহাব্বতের মনে পড়ে আর অতিরোজিত করে বলে ফেলতেছে মনে করে এটাই আমার নৈকট্য এটাই আমি এর মাধ্যমে সন্তুষ্ট হয়ে যাচ্ছি কিন্তু রসূলের সম্মান বাড়াতে গিয়ে যে আমি আল্লাহকে ছোট করে ফেললাম আল্লাহ যেখানে বলে যে আল্লাহর জাত এবং সিফাতের মধ্যে কোনো সমতুল্য সমকক্ষ কেউ নাই তিনি তার জাতেও একক তিনি তার সত্তাতেও একক তার গুণাবলীতেও একক এবং ইবাদতে পাওয়ার ক্ষেত্র তিনি একক পাত্র যোগ্য অতএব এই আল্লাহ সোভানা আতালার এই গুণাবলীর মধ্যে যদি আমি নবীকে মানে এখানে কি হচ্ছে না হচ্ছে সব আল্লাহ দেখেন শোনেন জানেন জানেন এই গুণাবলীতে কি আল্লাহ সমতুল্য গুণের ক্ষেত্রে রসুরকে আমি বলে মানে অলি আল্লাহরাও জানে আমার অলি আমার ফির আমার মাসায় এরাও জানে আমরা এখন কি করতেছে না করতেছে আমার একা রোমের ভিতরে আমি কি করি আমার নবীরা আমার কেন বলতেছে অলিরা জানে তাইলে আমি এই অলি আল্লাদেরকে এই ভালো মানুষগুলারে আমি কি করলাম আল্লাহর সমতুল্য গুণের ক্ষেত্রে তার সমতুল্য সমকক্ষ সাব্যস্ত করলাম এটা গুণের দিক দিয়ে করলাম এই লোকগুলারে আল্লাহর সমকক্ষ সমতুল্য সাব্যস্ত করেছে এটা কি এটার নাম কি শিরিক তাইলে শিরিকের বিষয়টা যে এবাদতের কিছু কই কই মন বলেছে যে এবাদতের যে কোনো একটি এবাদত আল্লাহ স্যার অন্য জন্য করা এটা শিরিক এটা কোনো কোনো বক্তব্য বলেছেন আবার অনেকে বলছে না শিরিকটা একটা ব্যাপক হবে আল্লাহর রুববিয়তের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে এবং আল্লাহর গুণাবলীর মধ্যে কোনো মাহলুককে সাইশে নবী হোক সাইশে অলি হোক তাকে সমতুল্য বা সমকক্ষ যদি কেউ মনে করে মানে বিশ্বাস করে তাহলে সে শিরিক করল এইবার রবের ক্ষেত্রে পালন ক্ষেত্রে যদি সে কাউকে শরিক করে তাহলে রুববিয়তে শিরিক করেছে ইবাদতের ক্ষেত্রে যদি কাউকে শিরিক করে থাকে তাহলে ইবাদতের ক্ষেত্রে শিরিক করেছে গোদাবলের মধ্যে যদি কাউকে সমতুল্য সমকক্ষ মনে করে তাহলে গোনাবলের মধ্যে আল্লাহর সাথে কি করেছে শিরিক করেছে প্রিয় ভাইরা আমরা গত সপ্তাহ আলোচনা করেছিলাম যে শিরিক হলো اکبرুল কাবায়র বড় গুনার বড় গুনাহ বড় গুনার গুনাহসমূহের মধ্যে বড় গুনার যে একটা বড় গুনাহ হলো শিরক কেননা এর আগে আমরা হাদিস বলেছিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআवते বর্ণিত

তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই হিসেবে সে সম্মানের উপযুক্ত এখন মানে এটা বোঝানোর জন্য বললাম ক্ষণিকের জন্য এটা শুধু কারণ সৃষ্টি দেওয়া স্রষ্টাকে বোঝানো সম্ভব না কারণ স্রষ্টার কোনো তুলনা নাই স্রষ্টার মতো কোনো কিছু নাই বোঝানো শুধু আপনার উদ্দেশ্যটা বোঝানোর জন্য বলছি এখন প্রধানমন্ত্রী যে জায়গায় বসেছে সেই চেয়ারটার ফার যদি আরেকটা শেয়ার নাই প্রধানমন্ত্রীর গড়ের যে খাদ্যামা আছে তাকে বসানো হয় তাহলে প্রধানমন্ত্রীর কি মর্যাদা বাড়বে না কমবে মফস্বল ছোট মর্যাদা করা হলো বা একজন গ্রাম পুলিশকে নিয়ে গ্রাম পাহাড়াদের যে এই লোকটাকে নিয়ে যদি প্রধানমন্ত্রীর ফাসের শেয়ারে বশানো হয় এবং প্রধানমন্ত্রীকে যে তাজিম করলেন যে সেলুট দিলেন এটা ঠিক ওই গ্রাম পুলিশ জনের বাস প্রধানমন্ত্রীর ঘরের খাদদারার জন্য করলেন তাহলে এটা করে কি তাজিম প্রধানমন্ত্রীকে সম্মান করার জায়গায় এই প্রধানমন্ত্রীর ফাসের শেলি তার ঘরের সাকারার দিকে বসাইয়া আপনি প্রধানমন্ত্রীকে ছোট করেছেন যে কারণ দনোদন এই সমান মর্যাদা বা এটা দুনিয়া যে বোঝার জন্য এটা কারণ আল্লাহর বন্ধা হয়তো কবল হচ্ছে এটা আলাদা যেটা বোঝার জন্য বলছি শুধু এটা উদাহরণস্বরূপ আমাদের সমাজের অবস্থা অনুযায়ী বলছি হয়তোবা বা আল্লাহর কাছে এই কাজের মেয়েরও মর্যাদা বেরতে এটা দুনিয়ার এটা বোঝানোর জন্য বলতে বলছি কিন্তু আল্লাহর যেহেতু মত নাই আল্লাহরে বোঝানোর মতো ওরকম কোনো উদাহরণ পৃথিবীতে নাই তাই আমরা শুধু বোঝার জন্য বললাম যে এটা যেমন ওই প্রধানমন্ত্রীকে ছোট করা হবে ঠিক আল্লাহ সুবাহ একজন আদনা মখলুককে আল্লাহর সমমর্যাদার সম্মান দেওয়া মানে আল্লাহকে ছোট করা অপমান করা এটা বান্দা হয়ে কখনো আল্লাহর সাথে করতে পারে না সৃষ্টিকে স্রষ্টার সমর্যাদা দিয়ে আমি শ্রদ্ধা করবো আল্লাহকে কিন্তু আমি একদম সৃষ্টিকে শ্রদ্ধা করলাম তার মানে আমি ভাবলাম আল্লাহ যেমন শ্রেষ্ঠার উপযোগ শ্রেষ্ঠা পাওয়ার হকদার এরকম এই হকদার তাহলে এরে আমি স্রষ্টার সমতুল্য করলাম এর থেকে জুলুম আর কি হতে পারে যে সৃষ্টি স্রষ্টার ন্যায় মতে ডুবা সেই সৃষ্টিকে আমি কি করে স্রষ্টার সমতুল্য সমকক্ষ সাব্যস্ত করলাম যেই ইবাদতটা শুধু স্রষ্টাই পাও না সেই ইবাদতটাকে আমি সৃষ্টির জন্য করলাম এটা বড় জুলম তাছাড়া সাতটা ধ্বংসাত্মক গুনাহ আছে আল্লাহ রাসূল এই যে নিব সবা আল মবাকা সাতটা ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা নিজেরা বেঁচে থাকো এর প্রথমটা হলো আশ শিরক বিল্লাহ আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা তাছাড়া এই শিরিকের আর অনেক ভয়াবহতা আছে এখন আসুন আমাদের যে কথাটা জানা দরকার এই শিরিকের গুনাহ থেকে বাসার ক্ষেত্রে কোরআন ও সুন্নার ভূমিকাটা কি কোরআনে কি বলছে এক নম্বরে শিরিক खतरनाक গুনাহ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য শিরিক করাকে হারাম করে দিয়েছেন কি করে দিয়েছেন এটা দলিল কি সুরে আল্লাহ নাম নং আয়াত আল্লাহু তাআলা ও আবরু মা হারাম আলাইকুম আল্লাহ তশরুকু বিহী শাইয়আন ও বিল ওয়ালিদাইনি ইহসানা الى اخر الايه আল্লাহ পাক আল্লাহ রাসূল কি বলেন হে নবী আপনি বলেন কুল তাআলা আসু আতলু মা আতলু মা হারাম রবকুম আলাইকুম আমি তোমাকে তেলাওয়াত করে শোনাই তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই তোমাদের প্রতিপালক তোমাদের জন্য কি জিনিস হারাম কি কি জিনিস হারাম করেছে প্রথম বলেছে আল্লাহ তুশরিক তোমরা কোন কিছুকে আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করিও না তারপর বলছেন ফিতা মাতার প্রতি আহসান করবে ফিতা কষ্ট দিবে না তাইলে আল্লাহ পাক যে জিনিসটা বান্দার জন্য হারাম করেছেন প্রথম হারাম কি আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করা তাইলে আল্লাহ পাক কি করলেন এটা হারাম করে দিয়েছে অপরে কায়তে সুরে আরবের তেত্রিশ নং আয়াতে আল্লাহ বলছেন কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান হে নবী আপনি বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল অশ্লীল ও সব্য কাজ প্রকাশ্য প্রকাশ যত অশ্লীল ও সব্য কাজ আছে সব তোমার জন্য হারাম করে তারপরে বলেন ওয়া আনতুশরিকু বিল্লাহ আর আল্লাহর সাথে শরীক করাটাও কি করেছেন হারাম করে দিয়েছেন তাইলে এই শিরিক একটা মারাত্মক গুনাহ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য শিরিক করাকে চিরদিনের জন্য কি করে দিয়েছেন হ্যারণ করে দিয়েছেন অপর দিকে দেখেন শিরিককে বর্জন করলে হবে না বরং তৌহিদের উপরে অটল অটুট থাকতে বলা হয়েছে এবং শিরিক থেকে পূর্ণ শিরিককে পূর্ণরূপে বর্জন করার নির্দেশ দিয়েছে যেমন আল্লাহ বলছেন ওয়াহাবুদুল্লাহ ওয়ালা তুশরিক ওয়ালি দেই নি তোমরা আল্লাহর এ করো আর আল্লাহর সাথে কাউকে শরিক সাব্যস্ত করো না তারপর মা বাবার সাথে সদ্যবহার করো তাহলে আল্লাহর হকের পরে মা বাবার হকের কথা লাভক বর্ণনা করেছেন এবং ক্বাদার রাব্বুকা লা তা'বুদু ওয়া ক্বাদার রাব্বুকা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার রবটা সুরাতে ফয়সালা করে দিয়েছেন এই सिद्धांत করেছেন কি আল্লাহ ইয়াহু ইল্লা ইবাদত করে না শুধুমাত্র তার অর্থাৎ আল্লাহ তালা সারা কারো ইবাদত করবে না শুধুমাত্র আল্লাহ তালা ইবাদত করবে তারপর অবিল ওয়ালি দেইন আসানা ফিতা সাথে আসান করবে সৎ ব্যবহার করবে তাছাড়া আল্লাহ সোহানা কোরআন কেরিমে লোকমানে হাকিম তার সন্তানকে যে নসিহত করেছিল সেই কথাটা তুলে ধরবো লোকমান ওহু আয়া ইয়া বুনাইয়ালা তুশরিক বিল্লাহ শিরখাল জরুন আউদিম হেনবি স্মরণ করল সে কথাকে যখন লোকমান হাকিম তার সন্তানকে অফুতের স্বরূপ বললো এই আমার আদরের ছেলে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না কেন না শিরখ হল সবচেয়ে বড় জরুন তাহলে এবং সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহ বা আল্লাহর ইবাদত করার নির্দেছে এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে বলেছেন তারপরেও আল্লাহর হকের পরে ফিতা মাতার হকের বর্ণনা আল্লাহ দিয়েছেন কোরআন করে বহু জায়গায় আল্লাহর হকের আদায়ের সাথে সাথে ফিতামাতার হক আদায়ের জন্য আল্লাহ ওসিয়ত করেছেন কঠোর নির্দেশ দিয়েছেন কিন্তু মা বাবার মর্যাদা এত বেশি হওয়া সত্ত্বেও যদি কখনো কোনো কারণে মা বাবা সন্তানকে আল্লাহর সাথে শিরিক করার জন্য নির্দেশ দেয় সেখানে আল্লাহ নিষেধ করেছেন সেখানে সেই ক্ষেত্রে মা বাবার অনুসরণ অনুকরণ করা যায় হবে না যেমন সুরায় লোকমানের কায়েতে আল্লাহ বি ওয়াসায়না আল ইনসানা বি ওয়ালদাইহি আমি মানুষকে ওসিয়ত করেছি তাদের পিতা-মাতা সম্পর্কে তারপরে হামালাতু উম্মহু ওয়াহনা আলাওয়ান ওয়া ফাসালহু ফী আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর আল্লাহ কি বলছেন কি ওসিয়ত করেছেন মা-বাবাকে ওসিয়ত করে সন্তানও ওসিয়ত করছে মা-বাবার ব্যাপারে তারপর আসে মায়ের কষ্টের কথা হামালা উম্মুহু ওয়াহমান মি আলা ওয়াহন ওয়া ফিসালহু ফি মা একের পরে কষ্টের পরে কষ্ট পরে সন্তানকে গর্ভধারণ করেছেন এবং দুই বছর দুধ পান করায়ছেন এইবার আল্লাহ পাক এই মায়েরা বাবার যে কষ্ট করেছে আহনিশ কুরলি আমার শুকরিয়া দেখা যে তুমি তো সৃষ্টিকর্তা আর ওয়ালি ওয়ালি তাই তোর পিতা মাতার সন্তান কি করে শুকরিয়া আদায় কর কৃতজ্ঞতা স্বীকার কর কেননা তোমার জন্য অরাবার কষ্ট করেছে আর আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে এবার দেখুন এটা হলো তো আনুগত্যের কথা বললাম বাবার কিন্তু অহিং জা হাদা কা আলা আংতুসরিকাবি মালাই সালা কাভিহি এল মুফালা তুতের হুমা অস হেমা ফিদ্দুনিয়া আল্লাহ বলছেন ও ইন জা কা আলা আংতুসরিকাবি এই ফিতা এত মর্যাদা হওয়া সত্ত্বেও যদি এই ফিতা মাতা এরা যদি তোমাকে আল্লাহর সাথে শরিক করার জন্য আমার সাথে শরিক করার জন্য তোমাকে কি করে নির্দেশ দেয় এরা তোমাকে জবরদস্তি করে ফালা তোমা এই ক্ষেত্রে করার ক্ষেত্রে এদের অনুগত্য করা যাবে না এদের অনুসরণ করা যাবে না কিন্তু মারুফা এই পার্থিবী জীবনে ফিতামাতা সে মসৃক্ষ হলেও তাদের সাথে সৎ আচরণ করে যাবে তাহলে বুঝা গেলো যে মাতার এত মর্যাদা হওয়া শর্ত ফিতামাতার সেবা করার জন্য পিতা মাতার প্রতি সম্মান করার কথা আল্লাহ নির্দেশ দিয়ে বলেছেন এর পরেও পিতা মাতা যদি কখনো আল্লাহর সাথে শরীক করতে বলে সেক্ষেত্রে পিতা মাতার আনুগত্য করতে নিষেধ করা হয়েছে কেননা পৃথিবীর কোন সৃষ্টির আনুগত্য করতে গিয়ে স্রষ্টার নাফরমানি করা কি হবে না জায়েজ হবে না আল্লাহ আরাকায়ব ওয়াসাইনাল ইনসানা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালদাইহি হুসনা কালিতু শিরকা বিমা লাইসা

আনুগত্ব করবে না তাদের এথার্থ করবে না কেন না তালি মাখলুক ফি মাহিয়া তিল হালেক স্রষ্টার নাহর মানি করে কোনো মাখলুকের আনুগত্ব করা কে হবে না যাইস হবে না ইলেই আমার যে তোমাদের সকলেই আমার কাছে ফিরে আসতে হবে আর ফউনাব্বি হুকুম বিমা কুমতুমতা মালুম তোমরা যা করতে সব আমি কি করব এই সম্পর্কে অবগত করে জানিয়ে দিব তাহলে কোরান কোরানের ভূমিকা হলো শিরিক একটা মারাত্মক ভরা হওয়ার কারণে আল্লাহ শিরিক কেয়ামত পর্যন্ত না আন আনইলা মানুষ হারাম করে দিয়েছেন এবং তাওহীদের উপর অবিচল থাকার জন্য এবং শিরিককে বর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন এমনিভাবে রাসূল সামের সুন্নতে কি আছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিরিক বড় ভয়াবহ পাপ হওয়ার কারণে মারাত্মক গুনাহ হওয়ার কারণে উম্মতকে কঠোরভাবে ওসিয়ত করেছেন কেউ যেন শিরিক না করে তার দরিল হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা একটা প্রসিদ্ধ সাহাবী তিনি বলতেছেন

তুমি কখনো আল্লাহর সাথে শরিক করবে না এমন কি তোমাকে যদি শরিক না করার কারণে হত্যাও করে ফেলা হয় তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় হত্যা হয়ে যেও আগুনে জ্বলে গিয়েও তবুও আল্লাহর সাথে শরিক করো না এক দুই নম্বর দেখেন হাজরতে মহাদেব না জবান রদি আল্লাহ তালুর বর্ণিত একটি হাদিস কি বলেছেন আন মুআযিব ইবনে জাবারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

আল্লাহর সাথে কাউকে কি করবে না শরিক করবে না তাহলে বুঝে গেল সিঁড়িক মারাত্মক অপরাধ হওয়ার কারণে ও অটো এই যে কেয়ামত পর্যন্ত আনিওয়ালা সকল মানুষের জন্য শিরিককে হারাম করে দিয়েছেন এবং এই শিরিক যত যেখানেই মাতা আল্লাহ এবং আল্লাহ রসুলের হকের ফিতা মাতার হক অনেক বড় এতদা ফিতা মাতার এত মর্যাদা সম্পন্ন মাতার এত মর্যাদা সম্পন্ন হওয়া সত্ত্বেও ফিতামাতাও যদি কখনো সন্তানকে শিরিক করা নির্দেশ দেয় তাহলে ফিতা মাতার করতে গিয়ে আল্লাহর সাথে শরিক করা যায় হবে না আল্লাহর কঠোরভাবে নিষেধ করে দিয়েছে তাহলে তাই আমরা বুঝতে পারলাম প্রত্যেকে জীবনে যতদিন বেঁচে থাকি নিজেও শিরিক থেকে পরিপূর্ণরূপে বাঁচার চেষ্টা করব পরিবার পরিজনকে শিরিকের মতো অপরাধ থেকে বাঁচানোর চেষ্টা করব কেননা সিঁড়িক মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করতে পারলে জান্নাতের নিশ্চয়তা রয়েছে আর সিঁড়ি অবস্থায় মৃত্যুবরণ করলে আমলের যত দেরি হোক না কেন অনিবার্য জান্নাত চিরতরে হারাম আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার দান করুক এবং শিরিকের মতো অপরাধ থেকে সারা জীবন বেঁচে থাকার দান করুক তৌহিদুর আল্লাহ আমাদেরকে প্রতিষ্ঠিত রাখেন এই বলে আজকের এই পর্ব শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত